গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি স্যার মালিক। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর দেখতে পাচ্ছেন পাখিটা কি সুন্দর আমার কিছু কিছু ছুটে আসতেছে। ঠিক আমার পিছু না, এটা হলো জাহাজের পিছু পিছু ছুটে আসতেছে অসাধারণ, জাস্ট এক্সেলেন্ট। আমি এই পাখিদের দেখে চকি ফেরাতে পারতেছি। আপনার কি পারতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাখিগুলো যদি এভাবে উড়ে আসতো আপনারা কি চোখ ফেরাতে পারতেন কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে ফেলবেন। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যারা দেখবেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই ভিডিওটা আপনার ওয়ালে রেখে দেবেন। তাহলে হবে কি, ভিডিওটা যখনই দেখতে মন চাবে তখনই কিন্তু আপনারা পাবেন এই ভিডিওটা। আর এই যে ভিডিওটা আমি করছিলাম, মূলত যে আমার বাচ্চা আছে, ছোট ছেলে আছে, তারা দেখে অনেক সময় এটা দেখে ওটা দেখে, আমি আমার ভিডিওই দেখাব, যার কারণেই কিন্তু আমি এই ভিডিওটি করছিলাম। এত সুন্দর লাগতেছিল ভিডিওটা, এই ওয়েদারটা গধূলি লগ্নে মনে করে যে পাখিরা আসতেছে। তবে এটা আরও ভালো হতো যদি আমি যাওয়ার পথে এই ভিডিওটা তৈরি করতাম, যে আসার পথে একবারে বিকালবেলা, যার কারণে পাখিগুলা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর যদি সকালের দিকে যাওয়ার পথে বা সকালের দিকে যখন আসে, ঠিক ওই সময় যখন আকাশ তো অনেক ভালো থাকে, ভিউটাও অসাধারণ হবে, আপনারা বুঝতেই পারতেছেন। এমনিতেই সেন্ট মার্টিন কোরাল দ্বীপ পানি কিন্তু নীলচে কালারের। পানি নীলচে কালারের হওয়ার কারণ কি, এটা যদি আপনারা এখানে ঠিক জুন জুলাই মাসের দিকে আসেন তাহলে পানি একটু ঘোলাটে, যেটা কক্সবাজারের পানিও কিন্তু একটু ঘোলাটে থাকে। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন নভেম্বর ডিসেম্বর, আর যদি ভালো হয়, যদি আসতে পারেন আপনারা ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এক কথায় বর্ষা শুরু হওয়ার আগে যদি আসতে পারেন, তাহলে কক্সবাজার দেখবেন যে কক্সবাজারের পানিও নীল, আর এই সেন্ট মার্টিনের পানি তো আর বলাই যাবে না, বলাই ভালো, এটা একেবারে নীল হয়ে যাবে। কালারটা মানে এক কথা আকাশের যে ভিউটা সেই ভিউটা এই পানিতে ভেসে উঠে আর কি। এর আগে দেখলাম মহসিনুল হাকিম ভাইয়ের একটা ভিডিও দেখলাম, ওনারা মাছ শিকার করতেছে গত বছর। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।